বন্ধুরা, তোমাদের মধ্যে যারা চিন্তা করছো উইন্ডোজ 11 কে ইনস্টল করবে, অথবা যাদের কম্পিউটারে এই মুহূর্তে উইন্ডোজ 10 আছে, যারা চিন্তা করছো উইন্ডোজ 10 থেকে তোমরা উইন্ডোজ 11 এ আপগ্রেড করবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, বা উইন্ডোজ 11টা সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে পাব, তোমাদের জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ দেখো এই ভিডিওটা শেষ পর্যন্ত, প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আর সঙ্গে কিন্তু টিপসও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো বন্ধুরা, এই রকম কম্পিউটার জাতীয়, টেকনিক্যাল জাতীয় ভিডিও পাওয়ার জন্য এবং মোবাইল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিও। তো বন্ধুরা, উইন্ডোজ 11 বেরিয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন চিন্তা করছো উইন্ডোজ 11টাকে ইনস্টল করবে, বা যাদের কম্পিউটারে এখন উইন্ডোজ 10 আছে সেটাকে আপগ্রেড করে উইন্ডোজ 11 তোমরা করে নেবে। হ্যাঁ, উইন্ডোজ 11 প্রথমে বলি, উইন্ডোজ 11 সম্পূর্ণ ফ্রিতে। মাইক্রোসফট কিন্তু এই মুহূর্তে উইন্ডোজ 11টাকে ফ্রিতেই রেখেছে, কিন্তু এই মুহূর্তে যেই উইন্ডোজ 11টাকে তোমরা পাবে, এটা কিন্তু একটা স্টেবল বিল্ড না, এটা একটা ইনসাইডার প্রিভিউ বিল্ড। মানে এক কথায় তোমরা বলতে পারো এটা একটা বিটা ভার্সন, যেটা কিনা এখন ডেভেলপার স্টেজে রয়েছে এবং এটার উপর অনেক ডেভেলপমেন্ট এখনও হওয়া বাকি আছে। পরবর্তী সময়ে একটা স্টেবল বিল্ড কিন্তু তারা লঞ্চ করবে। এখন চিন্তা করছো উইন্ডোজ 11 তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি বা করতে চাই, তারা কি করবে? হ্যাঁ, যারা অলরেডি উইন্ডোজ 11 ইনস্টল করেছো, আমি জানি না তোমরা কীভাবে ইনস্টল করেছো, কিন্তু যারা থার্ড পার্টি বিভিন্ন লিঙ্ক থেকে উইন্ডোজ 11 ডাউনলোড করে তোমাদের কম্পিউটারে পারমানেন্টলি ইনস্টল করে দিয়েছো, তারা কিন্তু বেশ অসুবিধায় আছো। কেননা থার্ড পার্টি ওয়েবসাইটকে কোনোভাবেই ট্রাস্ট করা যায় না, এর মধ্যে ডেভেলপাররা, বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন কোড কিন্তু এর মধ্যে ইনসাইট করেই দিতে পারে, তার জন্য কিন্তু তোমাদের কম্পিউটারে পরবর্তী সময় অনেক ডেটা লিক হয়ে যেতে পারে, অনেক সর্বনাশ হতে পারে তোমাদের কিন্তু জীবনে। তো বন্ধুরা, এখানে যাদের কম্পিউটারে উইন্ডোজ 10 আছে, তারা কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড, মানে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপগ্রেড করে নিতে পারো। অবশ্যই এখানে ইনসাইডার প্রিভিউ যে ভার্সনটা আছে, ডেভেলপার ভার্সন, এই ভার্সনটাকে তোমরা জাস্ট সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে এখানে আপডেট সেকশানে যাবে, সেখানে গিয়ে যদি ইনসাইডার প্রিভিউ অপশনটা দেখো, ওখানে ক্লিক করে জাস্ট আপগ্রেড করবে, আর মাইক্রোসফটের যেই আইডিটা আছে সেটা দিয়ে সাইন ইন করে কম্পিউটারটাকে জাস্ট রিস্টার্ট করে দেবে। রিস্টার্ট করে দিলেই অটোমেটিকলি আপগ্রেডের অপশান ওখানে শো করবে উইন্ডোজ 11, তারপরে সেটাকে তোমরা ডাউনলোড করো আর ইনস্টল করো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে একটাই, তোমরা যদি নিজের কম্পিউটারে পুরোপুরি উইন্ডোজ 10 ইনস্টল আছে এমন একটা কম্পিউটারের মধ্যে যদি এই ভার্সনটাকে, মানে ইনসাইডার প্রিভিউ এই ভার্সনটাকে যদি তোমরা ইনস্টল করো, তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়বে। কেননা এর মধ্যে এখনও কিছু কিছু বাগ আছে, যদিও কম সংখ্যক বাগ আছে, কিন্তু যদি ইনস্টল করে যদি দেখো চোখের সামনে বাগ আছে, তাহলে কিন্তু তোমাদের ডেটা অনেক প্রবলেমে চলে যেতে পারে। কেননা হয়তো দেখলে রিস্টার্ট করার পরে এখানে দেখলে তোমাদের অনেক ফোল্ডার শো করছে না, বা তোমাদের অনেক ডেটা তোমরা খুঁজে পাচ্ছ না, অনেক রকম প্রবলেম আসতে পারে। এখান থেকে বলা সম্ভব না যে কী রকমের প্রবলেম হবে, এক একজনের এক এক রকম প্রবলেম আসতে পারে, তখন কিন্তু একটা প্রবলেমে তোমরা ফেসে যাবে, তখন চিন্তা করবে উইন্ডোজ 10ই বেটার ছিল, ওইটাই একটা স্টেবল ভার্সন ছিল। কিন্তু যারা চিন্তা করছো ভার্চুয়ালি ভাবে ইনস্টল করবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেট করবে, মাইক্রোসফটের ভার্সনটাকে তোমরা আপডেট করে ইউজ করবে, তারা অবশ্যই করতে পারো, দেখতে পারো উইন্ডোজ 11টাকে কেমন করেছে, ঘাটতে পারো এবং অবশেষে সেটাকে ডিলিট করেও দিতে পারো। এবার যারা চিন্তা করছো উইন্ডোজ 11টাকে তোমরা ফ্রিতে কিভাবে পাবে, হ্যাঁ, এই যে প্রসেসটা আমি বললাম, এই পুরো প্রসেসটাই কিন্তু ফ্রিতেই আপগ্রেড দিচ্ছে মাইক্রোসফট। আলাদাভাবে মাইক্রোসফটের সাইডে গিয়ে আমরা এই মুহূর্তে ডাউনলোড করতে পারবো না, কেননা স্টেবল বিল্ড কিন্তু এখনও রিলিজ হয়নি। স্টেবল বিল্ডটা কিন্তু এই বছরের শেষের দিকে, ধরে রাখো নভেম্বর ডিসেম্বরে কিন্তু রিলিজ হয়ে যাবে, তখন তোমরা পুরোপুরি মাইক্রোসফটের সাইট থেকেই কিন্তু এই ভার্সনটাকে ডাউনলোড করতে পারবে, পুরোপুরি অফিসিয়াল ওয়েতে ডাউনলোড করতে পারবে। কিন্তু যখন ইনস্টল করবে তখন কিন্তু এখানে কি চাইবে, হ্যাঁ, এখানে কি চাইবে, এখানে যদি তোমাদের কাছে কোনো OEM কি উইন্ডোজ 10 বা রিটেল কি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওই কিটা দিয়ে আপগ্রেড করে যেতে পারো উইন্ডোজ 11, বা উইন্ডোজ 10 যারা ইউজ করছো, যারা ইনসাইডার প্রোগ্রাম এরকম আপডেট করেছো, তারাও কিন্তু আপডেট পাবে, ওই আপডেটের সেকশানে স্টেবল বিল্ডের আপডেট পেয়ে যাবে, তারাও কিন্তু স্টেবল বিল্ডের আপডেটটা সেখান থেকে করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। যারা মনে করছো যে একটা থার্ড পার্টি সাইট থেকে আমরা কোনো লিঙ্কের মাধ্যমে উইন্ডোজ
ইলেভেনটাকে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব, তারা কিন্তু নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে আনছো সেটা করতে যেও না। সফটওয়্যার উপর থেকে একই রকম দেখতে লাগবে, কিন্তু ভেতরে ইনসাইডে এখানে হ্যাকাররা অনেক রকম কোড করে দেয়, তার জন্য তোমাদের কিন্তু ডেটাটা লিক হয়ে যেতে পারে। সুতরাং যেই প্রসেসটাকে বললাম এই প্রসেসই ফলো করো, পরবর্তী সময়ে উইন্ডোজ ইলেভেন রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, এছাড়াও নিয়মিত ফোন রিলেটেড ভিডিও, টেকনোলজি রিলেটেড ভিডিও এই চ্যানেলে তো আপলোড হয়। এর জন্য অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর তোমাদের ইম্পর্টেন্ট যা যা কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কিন্তু যথারীতি উত্তর দিয়ে দেবো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।